হরিণ ছানাকে জপ্টে ধরেছে বিশাল আকারের অজুগর ক্রমশ পেঁচিয়ে ধরছে সাপটি শেষ ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও বিশাল আকৃতির এক অজগর সাপের খপ্পরে হরিণ হরিণকে ক্রমশ পেঁচিয়ে ধরছে অজগর সাপটি বলা ভালো ধীরে ধীরে গিলে খাওয়ার চেষ্টা করছে অজগর সাপের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা হরিণের ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে যা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনারও আসুন জেনে নেওয়া যাক কি হয়েছিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে কখনো কোনো ব্যক্তির জামার মধ্যে লুকিয়ে রয়েছে সাপ কখনো আবার হনুমানের সঙ্গে সাপের লড়াই কখনো তো আবার আস্ত এক মানুষকে গিলেই খেয়ে ফেলছে সাপ এমনই নানান ঘটনার ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম হয়ে উঠেছে যার জন্য ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে দেশ বিদেশের নানা প্রান্তের খবর আমরা খুব সহজেই জানতে পারছি শুধু যে জানতে পারছি তা নয় বিভিন্ন মানুষের প্রতিক্রিয়াও জানতে পারছি সম্প্রতি এমন একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি হরিণকে জপটে ধরে রয়েছে অজগর সাপ সাপটি ক্রমশ আরও পেঁচিয়ে ধরছে হরিণটিকে সাপ এই কথাটি শুনলেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে সাপকে ভয় পায় না এমন প্রাণী বোধ হয় পৃথিবীতে খুবই কম আছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে আরও একটি সাপের ভিডিও যেখানে দেখা যাচ্ছে হরিণকে পেঁচিয়ে রয়েছে একটি বিশাল আকারের অজগর সাপ সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্লিকেশন তথা টুইটারে কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেচার ইজ অ্যামেজিং নামের এক চ্যানেল থেকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে যে ভিডিওতে একটি বিশাল আকৃতির অজগরকে হরিণ ছানা শিকার করতে দেখা গিয়েছে যদিও হরিণ ছানাটি নিজের তুখর বুদ্ধির কারণে বিশাল আকৃতির অজগরের বাঁধন থেকে মুক্তি পেতে দেখা গিয়েছে তবে ভিডিওটি দেখার পর শিউরে উঠেছেন নেটিসেনরা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বিশাল আকারের অজগরটি তার শক্তি দিয়ে ক্রমশ পেঁচিয়ে ধরছে হরিণটিকে অপরদিকে হরিণটিও অজগরের শক্তির হাত থেকে প্রাণপণ বাঁচার চেষ্টা করছে এই দৃশ্য দেখে কেউ একজন গাছের ডাল নিয়ে সাপটিকে ধরবার চেষ্টাও করছেন সাপটিকে হালকা আঘাত করে হরিণকে মুক্ত করার চেষ্টা করছে এভাবেই কিছু সময় চলতে থাকে দীর্ঘক্ষণ লড়াই চলতে থাকার পর অবশেষে হরিণটি কোনো ক্রমে অজগর সাপের প্যাচ ছাড়িয়ে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে পালায় ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে কোনো চার চাকা গাড়ির সামনের আসনে বসে ছবিটি তোলা হয়েছে সাপের বাঁধন থেকে হরিণ মুক্তি পেতেই সে যেমন ছুটে পালানোর চেষ্টা করে ঠিক তেমনই সাপটিও দ্রুত গতিতে ঢুকে যায় জঙ্গলে এই ভিডিও সামনে আসতেই চক্ষু চরক গাছ নেটিজেনদের এই ভিডিও দেখে রীতিমতন আঁতকে উঠেছিলেন নেটিসেনরা অনেকেই আবার নিজেদের মতো করে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার এই পোস্টে অনেকেই বলেছেন শেষমের শরীরটি প্রাণে বেঁচেছে এটাই যথেষ্ট ব্যো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ